কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে বিএনপির প্রচারপত্র বিলি ও অবস্থান কর্মসূচি পালিত। মোহাম্মদ জুয়েল রানার তথ্যচিত্রে বিস্তারিত দেখুন জি নিউজে। সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাসে ইউনিয়ন পর্যায়ে মানববন্ধন অবস্থান ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। মঙ্গলবার 11 এপ্রিল বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে চলমান গণ আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং দশ দফা বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন অবস্থান ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলাকান্দি ইউনিয়নের মাসিমপুর বাজার, দড়ি মাসিমপুর ও কলাকান্দি বাজারে প্রচারপত্র বিতরণ করেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস দুই ও তারেক রহমানের একান্ত আস্থাভাজন ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, সদস্য মনির হোসেন ভুঁইয়া, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুলমিয়া, যুব বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম শাহিদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, কোড়িকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জুয়েল মোল্লা ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাসান মোল্লা, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, সহসভাপতি কামাল মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এমরান হোসেন সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল খান রাজ, উপজেলা নবীন দলের সভাপতি জুয়েল খান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিব সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আই টিপু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান সরকার ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় জনসাধারণ। কর্মসূচি শেষে প্রধান অতিথি মতিন খানের নিজ বাড়ি মাসিমপুরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।